ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আমরা সরাসরি চলে যাব, আপনাদের দেখাবো ফিরহাদ হাকিমের ভাইফোঁটা। আজকে হচ্ছে আজ ভাইফোঁটা, ভাইয়েদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে। ঋত্বিক, আমরা দেখতে পাচ্ছি যে ভাইফোঁটা চলছে ফিরহাদ হাকিমের, তুমি রয়েছো কি ছবি? একেবারে দেখো, সত্যি কথা বলতে এই দিনটায় যেভাবে আমরা সকাল থেকে দেখি যে রাজনৈতিক যে পরিচয়টা, সেইটা রাজনৈতিক নেতার পরিচয়টা, সেটাকে অনেকটা দূরে সরিয়ে রেখে সমস্ত রাজনৈতিক নেতারাই, তারা কিন্তু পারিবারিক ভাবে কেউ কেউ বা আবার অনেককে নিয়ে, যারা পারিবারিক বাইরেও যারা সম্পর্ক তাদেরকে নিয়েও ভাইফোঁটা অনুষ্ঠানে মেতে ওঠেন। এই মুহূর্তে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে চিতলা অগ্রণী যে ক্লাব, সেখানে মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অবশ্য দেখতেই বুঝতে পারছো যে খানিকটা তার চিত্তাকর্ষক ব্যাপার, কারণ এখানে ভাইফোঁটার আয়োজন এবারে অনেকেই ভেবেছিলেন যে কোভিড এর মধ্যেও কিভাবে এই অনুষ্ঠানটাকে করা যায়, কারণ প্রত্যেক বছর ফিরে ফিরে আমরা কিন্তু সবাইকে পাই এভাবেই। এখানে কিন্তু ছবিতে দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে যে তাতে খুব একটা বদল হয়নি, অর্থাৎ ভাইফোঁটায় বোনেদের যে আদর, সেটা তার নিজের ভাইকে হোক অথবা দাদাকে, সেটাতে কিন্তু কোন রকম ভাবে ফাঁক নেই। যদিও সবাই মাস্ক ব্যবহার করেছেন, খাওয়ার আয়োজনও কিন্তু ব্যাপক রয়েছে, সেই সঙ্গে সমস্ত আচার জাঁকজমক মেনে কিন্তু ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে। সকালবেলা অন্যান্য নেতাদের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্যান্য তারাও কিন্তু ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন, কেউ পারিবারিক ভাবে, কেউ বা অনেকে, যেমনটা আমি আগে উল্লেখ করছিলাম, অনেকে দেখা যায় এদিনকে তারা আনুষ্ঠানিক ভাবে আয়োজন করে, তারা পাড়ার রয়েছেন বা এলাকার রয়েছেন, যাদের হয়তো রক্তের সম্পর্ক নেই ভাই বোনের, কিন্তু এই সম্পর্কটা এমনই যেটা যে বহু মানুষের মধ্যে এইভাবেই হয়ে রয়েছেন, ভাই এবং দাদার ডাকে এবং হয়ে যায়, এরকম অনেক ক্ষেত্রে হয়। তো এইভাবেই দেখা যায় আজকে এখানে, যেমনটা আমরা জানতে পারছি যে সকাল থেকেই প্রস্তুতি সারা ছিল, ফিরহাদ হাকিম আসবেন এবং কিছুক্ষণ আগে তিনি এসেছেন এবং বোনেদের কাছ থেকে ফোঁটা নিচ্ছেন। আর ভাইফোঁটার অনুষ্ঠানে যেটা না দিলেই নয়, বোনরাও মুখিয়ে থাকেন, সেই সঙ্গে ভাইয়েরাও মুখিয়ে থাকে, সেটা হচ্ছে গিফট, অর্থাৎ উপহার। কে কাকে কতটা আনন্দ করে উপহার দিল, সত্যি কথা বলতে ভাইফোঁটার অনুষ্ঠান তো শুধুমাত্র ভাইয়ের বা বোনের মঙ্গল কামনা বা সেটার জন্য নয়, একটা ছেলে মানুষীয় কাজ করে বটে, সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে এবং তার মাঝখানে কিন্তু হাসি ঠাট্টা আয়োজন সবই চলছে। একেবারে ঋত্বিক, তোমাকে অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন যে চেতলায় মন্ত্রী ফিরহাদ হাকিম, তার ভাইফোঁটা হলো। এবার মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তার বাড়িতেও কিন্তু আজ ভাইফোঁটার আয়োজন ছিল, তিনিও আজ ভাইফোঁটা নেন, সেই ছবি আপনাদের দেখাবো। আপনারা এই মুহূর্তে দেখছেন ফিরহাদ হাকিমের বাড়িতে, সেখানে ভাইফোঁটার ছবি। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তার বাড়িতে ভাইফোঁটা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভাইফোঁটা হলো বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়েরও, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ভাই
আজ শুভ ভাতৃতৃতীয়ায় আমার বাংলার সমস্ত বোনকে ভালোবাসা অভিনন্দন জানাই, প্রার্থনা করি তাদের সুন্দর জীবনের জন্য এবং বাংলার যত ভাই বোন এক হোক হে ভগবান, এই প্রার্থনা আজকের দিনে করি। আমার আমার বাঙালির যে সাজ সেটা আমার অত্যন্ত প্রিয়, কিন্তু কাজের জন্যে সেটা সম্ভব হয় না, কিন্তু চান্স পেলেই আমি এইরকম সাজে সাজি এবং এটা আমার সাজতে ভাল লাগে। যদিও আজকে ভাইতৃতীয়া, কালকেও প্রতিপদে অনেক অনেক বোনেরা আমাকে ফোঁটা দিয়েছেন, তো এটা আমার কাছে একটা অন্য দিন এবং আমার নেত্রী তারও আশীর্বাদ পাই আজকের দিনে, এটাও আমার কাছে অত্যন্ত গর্বের এবং আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর ধরে। আজকে কোভিড সিচুয়েশন, মুখে মাস্ক পরে রয়েছি, এটাও একটা ইতিহাস। পরের বছর আবার মাস্ক খুলে যখন বছরগুলো কাড়াবো তখন মনে হবে যে এই অদ্ভুতটাও আমাদের শাস্তে হয়েছিল, সবার মুখ ঢেকে ঢেকে ঘুরতে হয়েছিল, কিন্তু একটা এক্সপিরিয়েন্স এবং এই মহামারী চলে যাবে আজ নয় কাল, তার অপেক্ষা সবাই রইলাম। আমি তো চাই না উন্নয়ন না, গুজরাটে 2000 মানুষের খুন হয়েছিল, ইসরাত জাহানের মতন অনেকের এনকাউন্টার হয়ে মারা গেছিল, গুজরাট ইউপি হলে ভয় হচ্ছে যে এনকাউন্টারে মারা যায়, এখানে যত বড়ই ক্রিমিনাল হোক তাকে কোর্টে হাজির করতে হয়, কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে ওরা এনকাউন্টারে মেরে দেয়। সেই জন্য আমরা এটাকে গুজরাট করতে দিতে চাই না, আমরা এটাকে বাংলায় রাখতে চাই, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। তাই রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিবেকানন্দের বাংলা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা, বহু অনেক মহাপুরুষের বাংলা, সেই বাংলার সৃষ্টি সংস্কৃতিকে আমরা গুজরাটের দাঙ্গায় পরিণত করব না বাংলায় বাঙালিত্ব রাখব, সেইটা মানুষকে ঠিক করতে হবে। ওই জন্য তো ন্যানো কারখানাটাও বন্ধ হয়ে গেছে, গুজরাটে দু একটা লোকের কে ইজেদারি দেওয়া হয়েছে, বিশেষ করে আদানি আম্বানিদের, তাদেরগুলো চলছে, বাদবাকি সব বন্ধ, ন্যানোও কিন্তু বন্ধ, এত পাবলিসিটি করেছিল। সুতরাং এখানকার লোকেরাই এমএসএমই করছে, এখানে এখানে কারখানা হবে, পরিস্থিতি ভালো, স্টেবল গভর্নমেন্ট, আমরা ওদের মতন ওই ধর্মে ধর্মে ভেদাভেদ করে কখনো কারখানা হয় না, কখনো আর্থিক উন্নয়ন হয় না, তাই দেশের আর্থিক উন্নয়ন আজকে এত পড়ে গেছে যে জিডিপি বাংলাদেশের পেছনে চলে গেছে, এটা আমাদের কাছে লজ্জা ভারতীয় হিসেবে, এই সরকার করেছে, তাই সেই উন্নয়ন আমাদের দরকার নেই, যেখানে বাংলাদেশের মতন একটা ছোট্ট রাজ্যের থেকে আমার জিডিপি পড়ে যায়, যেটা কালকে স্বাধীন হলো আর আমরা কবেকার। সুতরাং এই কলঙ্ক মুছব কি করে, তাই দিলীপ ঘোষ চলে যাক গুজরাটে, আমরা বাংলায় ভালো আছি। বিজেপি এলে নাকি বাংলা শান্ত হবে? বাংলা এমনি শান্ত আছে, বরং বিজেপি চলে গেলে পৃথিবী শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, পৃথিবী শান্ত হবে যদি বিজেপি ভারতবর্ষ থেকে বিদায় নেয়। দিলীপ ঘোষের মনে রাখতে হবে যে সিটে দিলীপ ঘোষ এমএলএ ছিলেন সেই সিটটাও বিজেপি ধরে রাখতে পারেনি, বাই ইলেকশনে আমাদের মধ্যে একটা বাচ্চাকে দাঁড় করিয়েছিলাম আমরা, ও আমার ছোট ভাই, সেও পর্যন্ত দিলীপ ঘোষের সিটটা খড়গপুরে কেড়ে নিয়েছে। সুতরাং দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করতে হবে না, দিলীপ ঘোষের চ্যালেঞ্জ আবার খড়গপুর সিট যেটা উনি এমএলএ ছিলেন আবার নিয়ে নেব আমরা। এগুলো কিছু না, এগুলো হচ্ছে
প্রপোগান্ডা। আমরা একসাথে আছি মমতা ব্যানার্জির নেতৃত্বে, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃতীয়বারের জন্যে বাংলায় মামাটি মানুষ সরকার হবে। আমাদের যথেষ্ট অক্সিজেন আছে, বাংলার বায়ু দিল্লি আহমেদাবাদের মতন পলিউটেড নয়, প্রমাণ হয়েছে, আজকে এই তথ্য বেরিয়েছে। সুতরাং বাংলার বায়ু পরিষ্কার এবং সেখানে নিঃশ্বাস নেব খোলা আকাশে, এবং সরকারের নেতৃত্ব দেবেন মমতা ব্যানার্জি। Thank you.